বলতো যে আম্মু অনেক লেখাপড়া করলেই অনেক ভালো জায়গায় চান্স পাওয়া যাবে। ঠিক মতো খাইতেও দিতে পারি নাই, কোনো কিছু আমি ঠিক মতো করতে পারি নাই, আর লাস্ট পর্যন্ত ভাবি নাই যে ঢাকার মধ্যে কোথাও চান্স পাবো, সেটা আর কি স্বপ্নের একটা মতো ছিল। যেদিন প্রথম রেজাল্ট আউট হলো সেদিন হয়তো আমার সারাদিন কান্না করতে গেছে, যেটা হলো খুশির কান্না। যাই হোক, আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা আমার দুই পাশে আলফা 2.0 ব্যাচের দুইজন রত্ন রয়েছে। দেখতে দুইজনকে সেম মনে হলেও আমরা হচ্ছে মিরর করি নাই, দুইজন দুই পাশে দুইটা মানুষ আছে। একজনের নাম হচ্ছে আদনান, আরেকজনের নাম হচ্ছে আরমান। আমি ঠিক বলছি তো? আচ্ছা, তো এই দুইজন হচ্ছে দুইজন যমজ ভাই এবং হচ্ছে তারা দুইজনই আমাদের আলফা 2.0 ব্যাচের স্টুডেন্ট ছিল। এবং সবচেয়ে ভালো কথা, আনন্দের কথা হচ্ছে তারা দুইজনই সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। একজন বর্তমানে হচ্ছে যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে রয়েছে, আরেকজন তাজউদ্দিন মেডিকেল কলেজে থাকার পর পরবর্তীতে হচ্ছে সে AFMC পরীক্ষা দিয়ে AMC ক্যাডেট হিসেবে চান্স প্রাপ্ত হয়েছে। দুজনের এই তুমুল সফলতার অংশীদারী হতে পেরে আমরা আলফা 2.0 ব্যাচের এবং ব্যাটলস অফ বায়োলজি আমরা খুবই খুশি। এখন আমি তাদের কাছে একটু তাদের সাথে একটু কথা বলবো, কে আদনান কে আরমান এটা আমাকে আবার একটু ক্লিয়ার হতে হবে, কারণ আমি কনফিউজ হয়ে যাচ্ছি তাদের দেখার পর। কারণ তারা তো মূলত আমার কাছে অনলাইনে পড়েছে, আজকে হচ্ছে তারা প্রথম আমার বাসায় এসেছে আমার সাথে দেখা করতে। তো আবার যারা এর আগে বাসায় আসতো তারা রাগ করিল না যে ভাই আমরাও তো আপনার বাসায় আসছিলাম, আমাদের নিয়ে ভিডিও করেন নাই, তখন আসলে হচ্ছে ব্যস্ততায় খেয়াল ছিল না। তো আজকে যখন ওদের দুইজনকে একসাথে পেলাম, দুইজন একই ড্রেস পরা এবং হচ্ছে আন্টি আঙ্কেলের সাথে কথা বলে, আমার কাছে এটা মনে হলো যে ওদের নিয়ে একটা ভিডিও করা উচিত আমাদের। এবং হচ্ছে ওদের যে কষ্ট এবং অ্যাডমিশন টাইমে যে আসলে কতটুকু পরিশ্রম করা লাগে সেটা তোমাদের আসলে জানানো উচিত। তোমরা অনেকেই আসলে মনে করো যে না অ্যাডমিশন টাইমে ভর্তি হবো, একটা কোচিংয়ে ক্লাস করবো, হয়ে যাবে, চান্স হয়ে যাবে, কিন্তু না, ওদের কতটুকু কষ্ট বা পরিশ্রম করেছে সে কথাটা শুনলে তোমরা আসলে বুঝতে পারবে যে আসলে কতটুকু পরিশ্রম অ্যাডমিশন টাইমে আসলে করা উচিত এবং কতটুকু পরিশ্রমের সফলতা হিসাবে এরকম হাসি দুইটা মুখ বা হাসি মুখটা তোমার আসবে। তো প্রথমেই আমি হচ্ছে মানে তোমার নাম, পরিচয়, নাম্বার এবং হচ্ছে কোন মেডিকেলে আছো সেটা একটু বলো। আসসালামু আলাইকুম, আমি আদনান খান, এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার নাম্বার ছিল 82 আর পজিশন ছিল 421। আর এই যে চান্স পেলাম সেটার পিছনে সাদাব ভাই আর ব্যাটলস অফ বায়োলজির অবদানের আর কি মুখে বলতে পারবো না বা ভাষাও বুঝাতে পারবো না আর কি। প্রথম থেকে ছিলাম আলফা 2.0-তে, এর মধ্যে মানে রেগুলার যে এক্সামগুলো ছিল সেটাই মূলত আমাকে অনেক বুস্ট আপ করছিলো। মানে প্রত্যেক এক্সামে একটা এক্সাম থেকে আরেকটা এক্সাম আরও বেশি ভালো করা, কীভাবে করা যায় বা একটা থেকে কেন খারাপ হইলো সেটাকে রিকভার করা, এটা প্রচুর পরিমাণে মানে যদিও কষ্ট দিছে অনেক, অনেক পরিশ্রম করা লাগছে জিনিসটাকে মেক আপ করার জন্য, তারপরও অনেক বেশি আর কি হেল্পফুল ছিল। আমার লাস্টে দিকে যখন মডেল টেস্টগুলো হয়েছে তখন সেই তখনকার যে রেজাল্টগুলো ছিল আর প্রথম দিকে রেজাল্টে অনেক তফাৎ ছিল, শুধুমাত্র এই মাঝখানের এই এক্সামগুলোর বা ক্লাসের যে প্রভাব সেটার জন্যই শুধুমাত্র মানে এই এত বেশি ডিফারেন্স দেখা গেছে লাস্ট পর্যন্ত। আর লাস্ট পর্যন্ত ভাবি নাই যে ঢাকার মধ্যে কোথাও চান্স পাবো, সেটা আর কি স্বপ্নের একটা মতো ছিল। প্রথম প্রথম ভাবছিলাম যে একটা কোন রকম সরকারি চান্স পাইলেই যথেষ্ট, কিন্তু যখন দেখলাম রেজাল্ট তখন ভাবলাম যে আল্লাহ সত্যি মানে যতটুকু দিছে অনেক দিছে, মনে হয় না সারা জীবন যদি আল্লাহ শুকরিয়া আদায় করি তারপরও এটা আদায় করতে পারবো আলহামদুলিল্লাহ। মানে হচ্ছে আমরা কিন্তু কিছু শিখাই দিইনি, এই আমি তোমার কিছু শিখাই দিছি। দেখো এক নাগারে বলে গেছো অনেকগুলা কথা, আসলে এটা হচ্ছে খুশির প্রতিফলন যে ও যে পরিশ্রম করেছে, দেখা যায় পরিশ্রম, ভাগ্য এবং সফলতা তিনটা যখন একসাথে মিলে যায় না তখন আসলে অনেক ভালো লাগে। আর এই পাশে হচ্ছে আমার আরমান। আচ্ছা আরমান, একটু তোমার নিজের নাম পরিচয় একটু। আসসালামু আলাইকুম, আমি আরমান খান, আমি এইবার প্রথমত সরকারি মেডিকেল শহীদ তাজউদ্দিন মেডিকেলে চান্স পেয়েছি, যেখানে আমার নাম্বার ছিল 77.5 এবং আমার পজিশন ছিল 1593। পরবর্তীতে আমি AFMC-তেও চান্সপ্রাপ্ত হই AMC ক্যাডেট হিসাবে, পরে আমি সেখানে ভর্তি হব। আর আমাদের ব্যাটলস অফ বায়োলজি এবং আলফা ব্যাচ তোমার অ্যাডমিশন টাইমে তোমাকে কতটুকু হেল্প করেছে? জি, আমরা প্রথম থেকেই প্রথমে ব্যাটলস অফ দ্য বায়োলজি থেকে ভাইয়ার ফ্রি ক্লাসগুলো করতাম HSC-র সময় থেকে, HSC-র ফার্স্ট ইয়ারে। তারপর যখন সেকেন্ড ইয়ার হইলো তখন বিজয় এবং অ্যাডমিশন সময়ে আলফা 2.0-তে আমরা দুইজন ভাই জয়েন হই, ভাইয়ার অনুমতি সাপেক্ষে জয়েন হই, একটা আইডি দিয়ে ক্লাস করতাম।
ভাইয়ার একসময় এমন একটা চাপ মানে প্রেশার দিছিল অ্যাডমিশন সময়ে, মানে ক্লাস এক্সাম ভাইয়া বলতো যে তোমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে জানি, তাও তোমরা রেগুলার কন্টিনিউ করে পড়াশোনাগুলো কমপ্লিট করে এক্সামগুলো দাও রেগুলার বেসিসে, যতটুক পড়তে পারবা ততটুক নিয়ে পড়াশোনা করে এক্সামগুলো দাও, আর দিলে তোমরা উপকৃত হবো, অপকৃত হবো না। তো এইটা আমরা যতটুকু ইনশাল্লাহ পারছি, আল ভাইয়াও আমাদের প্রেশারাইজ করছে এবং ভাইয়া আমাদের সাথে ছিল, ভাইয়েরও অনেক পরিশ্রম হয়েছে, আমাদেরও অনেক পরিশ্রম হয়েছে, ভাইয়া প্রচুর খাটছে আমাদের নিয়ে, তো প্রত্যেকটা স্টুডেন্টই বলবে এটা, আমরা অনেক খাটছি, তারপর এক্সামগুলো দিই মোটামুটি ভালো করি বা ভালো করি, কিন্তু সফলতা আসে হচ্ছিল অ্যাডমিশন পরীক্ষার পরে। অ্যাডমিশন পরীক্ষার পরে যখন কোথাও চান্স প্রাপ্ত হয় তখন বোঝা যায় যে এই পরিশ্রমগুলো আসলে কিছুই না, তখন মনে হয় যে না ঠিক আছে এই পরিশ্রমগুলো সার্থক হয়েছে, বাবা মার পরিশ্রম, নিজেদের পরিশ্রম, ভাইয়াদের পরিশ্রম, যারা আমাদের সাথে ছিল। আলফা 2.0 টপ চার্ট মেইনলি হচ্ছিলো অনেক বেশি প্রেশারাইজ করতো, মানে টপ চার্টে ঢোকাটা খুবই কঠিন ছিল, টপ চার্টে ঢুকলেও ভালো পজিশন, এর জন্য আরও বেশি পড়ার একটা মোটিভেশন দেয় আর কি। আর এইটাই হচ্ছিলো বলার ছিল, ভাইয়াকে অনেক ধন্যবাদ, মানে পুরো বায়োলজিকে ধন্যবাদ, এবং প্রতিটা টিচার মিশ্রাপকে অনেক ধন্যবাদ, তারপর হচ্ছিলো অন্য অন্য ভাইয়ারা যারা আমাদের সাহায্য করছে, কারণ প্রত্যেকজনে আমাদের অনেক সাহায্য করছিলো এই অ্যাডমিশন সিজনটা নিয়ে পড়াশোনার জন্য। আসলে অ্যাডমিশন টেস্ট আসলে অনেক বড় একটা জার্নি লাইফে, এবং তোমার আজীবন মনে রাখার মতো একটা জার্নি, যদি সফল হয় তাহলে হচ্ছে যে জিনিসটা খুব আনন্দদায়ক দেয়, ব্যর্থ হলে আসলে খুব প্যারা দেয়। বাট আমাদের ব্যাটার্স অফ বায়োলজির একটা সফলতার কাছে আমার কাছে যেটা মনে হয় যে এই যে আমার পাশে দুইটা চান্সপ্রাপ্ত স্টুডেন্ট বসে রয়েছে, যারা চান্স পেয়েছে তারা আসলে খুব খুশি থাকে কোচিংয়ের উপরে এবং তারা কোচিংকে খুব প্রেজ করে, এটাই স্বাভাবিক। বাট আমাদের একটা অন্যতম সফলতা হচ্ছে আমাদের ব্যাচ থেকে যারা চান্স পায়নি সেরকম স্টুডেন্টরাও এতটুকু অন্তত স্বীকার করে যে আসলে আমরা পরিশ্রম করেছি। আসলে অ্যাডমিশন টেস্ট অনেক বড় একটা জার্নি, সেখানে আসলে সবাই সফল হবে না, সফলতার রেশিওটা হচ্ছে যে আসলে সবসময় সবার কপালে আসলে থাকে না, ভাগ্য অনেক সময় আমাদের না সাহায্য করে, অনেক সময় আমাদের ভালো বুঝিয়ে আমাদের সাহায্য করে না, কিন্তু যারা চান্স পায়নি তারাও যতটা আমাদের কোর্স নিয়ে আমাদের ডেডিকেশন নিয়ে তারা যতটা পজিটিভ, এই জিনিসটা আসলেই আমাকে আবার মনে করায় যে না আসলে আমরা কিছুটা করতে পেরেছি, আমাদের পরিশ্রম কত সার্থক ছিল। এখন আমি ওদের তোমাদের কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞাসা করবো যেগুলো আসলে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করবে। একটা প্রশ্ন হচ্ছে যে কত ঘন্টা আসলে তোমরা পড়তা, বা অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য আসলে কত ঘন্টা পড়া প্রয়োজন বলে তুমি মনে করো? সেরকমভাবে স্পেসিফিকভাবে বলা যায় না, মানে একটা এক্সাম দিলাম, এক্সামে কতটুকু খারাপ করলাম বা ভালো করলাম বা কতটুকু আমি কভার আপ দিয়ে যাইতে পারছিলাম এক্সামে, সেটাকে আবার মনে করেন যে পরের এক্সামে যদি বেশি পড়া লাগে পড়বো, আর যদি কম পড়া লাগে বা পড়ার মুড না থাকে, ভালো না থাকে বা পড়ালেখার অসুস্থতা, তাহলে সেটাকে আর কি একটু কমে আয় না। কিন্তু এক্সামটাকে যেন ক্লিয়ার করা যায় ভালো মতো, মানে এক্সামটা যেন আমি ফুল প্রিপারেশনে বসতে পারি, মানে আমি সন্তুষ্ট থাকি না আমি যথেষ্ট পড়ে আসছি, রেজাল্ট যেটাই হোক সেটা হচ্ছে কথা, এখন সেটা করতে যত সময় লাগুক। আর এটা হচ্ছে কথা যে অ্যাডমিশন একটা নির্দিষ্ট সময়ের জন্য, এইটুক সময় যতক্ষণ পড়া যায় আর কি, বা ভালো করার জন্য যতটুকু পরিশ্রম করা যায়, এটা কম বেশি মানে অত নির্দিষ্ট করে বলা যাবে না আসলে, তারপরও মানে যতটুকু সম্ভব মানে নিজের সর্বোচ্চ দেওয়া পরিশ্রম করে। তোমার কাছে কি মনে হয় তুমি কতটুকু পড়েছো এবং কতটুকু আসলে পড়া দরকার ভালো করার জন্য? ওই যে একই কথা আমি যেটা বলবো ছিল, কোনো একটা জায়গায় লয়াল থেকে সেইটাকে 100% ফোকাস দিয়ে পড়াশোনা করা, কারণ ভাইয়ারা তো আমাদের খারাপ চাবে না, তারা তো জানে কটুক পড়লে আমরা কি ভালো করতে পারবো, মানে এক্সামটা ক্লিয়ার করতে পারবো বা ভবিষ্যৎটা কী হবে, এর জন্য ভাইয়ারা যটুক পড়তে পারবো ততটুক ভালো মতো পড়বো, যদি না পারি তাহলে ওইটুক রেখে দেবো, পরেরটুক ভালো মতো পড়বো এবং পরেরটা জমা জমা পরে যিনি টাইম পেলে ওইটা কভার আপ করতে পারি আর কি। কিন্তু বেশি প্রেশারাইজ না পড়া দরকার নেই, কারণ যদি মাথায় যদি কিছু না ঢুকে বা মাথায় যদি কিছু না থাকে তাহলে সমস্যা, ভাইয়ারা তো জানে আসলে কটুক পড়া দরকার, তারা যেটুকু করবে ততটুক 100% ফোকাস দিয়ে পড়লে যথেষ্ট। আসলে অ্যাডমিশন টাইমে মেন কথা আমি যেটা মনে করি যে তোমার হাতে যতটুকু সময় আছে তোমার পুরো টাইমটি আসলে পড়াশোনার পেছনে ইনভেস্ট করা উচিত। এখন একদিন দুই দিন হয়তো তোমার খারাপ লাগতে পারে, খারাপ তুমি অসুস্থ থাকতে পারো, সো সেইটা বাদ দিয়ে তোমাকে হচ্ছে বাকি টাইমটা তোমাকে ফুলফিল করা উচিত। তো আসলে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা ওইভাবে আসলে ঘন্টা ধরে না পড়া হয় না, তাই না? পড়তে নিলে আসলে মনে থাকে না যে কতক্ষণ পড়তেছি, টাইম দেখার মানে কখন যে টাইম চলে যায় সেটা বোঝা যায় না। সো আলটিমেটলি বিষয়টা হচ্ছে তোমার মেইন টাইমটা তুমি সম্পূর্ণরূপে হচ্ছে ইনভেস্ট করবা, তাহলে আলটিমেটলি হচ্ছে যে তুমি সফল হবা। আচ্ছা আমি তোমাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই যে আমাদের ইংলিশ জিকে যে তোমাদের আপু পড়িয়েছে, ইংলিশ জিকেটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং সেটা তোমাদের অ্যাডমিশন টেস্টে কতটুকু হেল্প করেছে? এটা অনেক ভালো লাগছিল, মানে মানে একে তো ক্লাসের সংখ্যা বেশি ছিল, ডিউরেশনও বেশি ছিল,
আবার তারপর প্রত্যেকটা যে এক্সাম দিছে বা রি এক্সাম যে দেওয়া হয়েছে, আবার যে স্লাইডগুলো তৈরি করছিল আপু, মানে এই জন্য অনেক ধন্যবাদ। মানে যথেষ্ট কালারফুল ছিল আর যথেষ্ট অ্যাট্রাকটিভ ছিল স্লাইডগুলো। এই জন্য জিকে জিনিসটা অনেকটা বোরিং অথবা পড়তে মন চায় না, বিশেষ করে যে কাহিনিগুলো আস মানে ইতিহাস সেগুলো পড়াটা যথেষ্ট বোরিং। তারপরও ওগুলো মোটামুটি একবার ক্লাস করলে দ্বিতীয়বারের মধ্যে একদম পুরো ক্লিয়ার হয়ে যায়। এক্সামগুলো নেওয়া হয় আবার, এক্সামগুলোতে আরও ক্লিয়ার হয়ে যায়। মানে জিকেতে মোটামুটি ডাউট পুরো ক্লিয়ার হয়ে যায়। আর ইংলিশ, ইংলিশ তো আর কি একটা আনসিন, পুরো আনলিমিটেড মানে পড়া। তারপরও আর কি নিজের মতো এবং আপুর যে ক্লাসগুলো নিছিল এবং স্লাইড তৈরি করে আমাদের পিডিএফ দিছে, ওগুলো যথেষ্ট হেল্পফুল ছিল। মানে ওগুলো পড়লে মানে দেখা গেছে যে অ্যাডমিশনের অন্য অন্য যে আর কি জায়গায় প্রশ্নগুলো আসছে সেগুলো থেকে সিমিলারিটি অনেক কিছু কমন পাওয়া যায়। তখন অনেক কনফিডেন্স গ্রো হয় যে না, তার মানে মেডিকেলের যে এক্সামে প্রশ্নগুলো আসবে সেগুলো পারবো। তো আর কি অন্য অন্য জায়গার চেয়ে এইখানে মানে পড়ানোর যে ইংলিশ আর জিকে পড়ানোর যে স্ট্র্যাটেজিটা যথেষ্ট ভালো ছিল এবং অনেক সহজ এবং সুন্দর করে বুঝতে পারছি। আচ্ছা আরমান না, আচ্ছা তোমার কাছে আমার একটা প্রশ্ন, যে তোমার কাছে কী মনে হয় একটা মেডিকেল ভর্তি পরীক্ষার সবচেয়ে হচ্ছে মানে তোমার কাছে কী মনে হয়েছে এই প্রিপারেশন ফেজে তোমার জন্য সবচেয়ে কঠিন কোন জিনিসটা ছিল? কোন সাবজেক্ট? সাবজেক্ট না, মানে কোন জিনিসটা তোমার কাছে কঠিন লাগছে, অনেক বেশি পড়ালেখা করতে হয় সেই জিনিসটা কঠিন লাগছে, নাকি হচ্ছে যে পড়া মনে রাখতে অনেক কষ্ট হয়, নাকি এক্সাম দিতে কষ্ট হয়, মানে পুরো অ্যাডমিশন ফেজে তোমাকে সবচেয়ে প্যারা দিছে, প্যারাদায়ক জিনিস তোমার জন্য কোনটা ছিল? আমার কাছে মনে হয়েছে যে কনসিস্টেন্সিটা ধরে রাখা বা নিয়ম মাফিক প্রতিদিন পড়া, রেগুলারিটি মেনটেন করা, এই জিনিসটা খুবই টাফ ছিল। কারণ একটাই মানুষ তো আমরা অবশ্যই, তো একটা জিনিস যখন বারবার বা একটা জিনিস নিয়মিত বা একটা টানা কয়েক ঘন্টা ধরে পড়লে জিনিসটা অনেক টায়ার্ড ফিল করে আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে দুইটাই। তখন মনে হয় যে না থাক একটু গ্যাপ দিই, কিন্তু গ্যাপ দিলে আবার অলসতা এসে পড়ে মনের মধ্যে, শরীরের মধ্যে, তখন আবার এটা পিছিয়ে যেতে হয়। এর জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি কষ্ট ছিল মানে কনসিস্টেন্সিটা ধরে রাখা, রেগুলারিটি পড়া রাখা, একটা নিয়ম মাফিক প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় ধরে পড়া রাখা করা বা কোনো একটা ভাইয়াকে বা কোনো একটা প্রতিষ্ঠানকে ফলো করে চলা। বিশেষ করে আলফা 2.0 তো অনেক প্রেশার দিছিলো পড়ালেখা, তো ওইভাবে এক্সাম বা ক্লাস ওগুলো মেনটেন করা, ওইভাবে পড়ালেখা করা অনেক কষ্ট ছিল। তাও যারা কষ্ট করতে পারবে তারাই তো সফল হতে পারবে। মানে আমি প্রশ্ন ওদের সাথে আসলে আমি কোনো প্রশ্নই আগে ডিসকাস করে নিইনি, ওরাও ভয় পাচ্ছিল যে আসলে ভাইয়া কী জিজ্ঞেস করবে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে বসা। তো আসলে হচ্ছে যে আমি প্রশ্নটা করে ওর উত্তর পাই আসলে আমি খুব অবাক হয়েছি যে আসলে এটাই সত্যি কথা। মানে আমি ভাবতেছিলাম যে আমি প্রশ্নটা ওকে সত্যিকার ঠিক মতো বুঝাইতে পারছি কি না, কিন্তু এটাই আসলে সবচেয়ে বড় হচ্ছে অ্যাডমিশন টাইমে তোমার সফলতা এবং ব্যর্থতার সবচেয়ে বড় হচ্ছে জিনিস কনসিস্টেন্সি। যে কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে সেই আসলে হচ্ছে সফল হবে, কারণ তোমাকে হচ্ছে যে শয়তান একটু পরপর জ্বালাবে, আরে অনেক পরে ফেলছিস, একটু হচ্ছে আরাম কর, আর কত কষ্ট করবি, তখন তোমাকে নিজেকে বারবার বলতে হবে যে না আমি হচ্ছে যে এই আমার অ্যাডমিশনে সফল হতে হবে, আমার বাবা মার মুখে হাসি ফোটাতে হবে, সো সেজন্য হচ্ছে আমাকে পড়তে হবে। এই যে তোমরা এখন তোমাদের বাবা মার মুখে হাসি দেখতেছো, তোমাদের অনেক ভালো লাগতেছে না? অনেক ভালো, মানে এটা মানে এরকম মনে হয় যে না কিছু তো দিতে পারলাম বা কিছু তো করতে পারলাম এইটুক সময়ে আইসা, এটা আল্লাহর কাছে শুক্রিয়া যে এইটুক করতে পারছি বা এইটুক দিতে পারছি আব্বুর মুখে, এটা মুখে বইলা বুঝতে পারবো না সত্যি। আচ্ছা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মিল কেমন, তোমরা কি মারামারি করো নাকি হচ্ছে যে খুব মিল তোমাদের মাঝে? মিল তো আছে মাঝে মধ্যে আর কি, একটু মারামারি বা একটু ঝগড়া ঝগড়ি হয় মাঝে মধ্যে, খুবই কম। এবং হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, ওরা দুজন কিন্তু একসাথে পড়ালেখা করছে, একই স্কুলে ছিল, এখন আলাদা হয়ে গেছে। আমার কাছে মনে হয় ভালোইছে দুইজন হচ্ছে যে আলাদা হয়ে গেছে, দুইটা লাইফ এখন খুব সুন্দর করে ওদের হচ্ছে, দুইটা ভিন্ন জেনারেল লাইফ ক্রিয়েট হবে, একজন তো আর্মিতে চলে যাবে ইনশাল্লাহ, আরেকজন তো হচ্ছে যে ডক্টরি প্রফেশনে অনেক উপরে যাবে। তো আসলে হচ্ছে যে আমি খুব মুগ্ধ ওদের দুইজনের ডেডিকেশন দেখে, দুই ভাই একসাথে হচ্ছে লড়াই করেছে সেটা দেখে, এবং ওদের বাবা মাদের যে ওদের প্রতি ডেডিকেশন এবং আঙ্কেল আন্টির যে পরিশ্রম সেটা দেখে আমি আসলে খুবই মুগ্ধ। এবং আমি আসলে ওদের ইন্টারভিউ বা ভিডিও না করে আসলে পারলাম না, কারণ আসলে এটাই সফলতা জীবনের, তাই না? যে জীবনে হচ্ছে যে আমরা বাবা মার মুখে হাসি ফোটাবো, বাবা মার হাসি মুখের কারণ হব। হয়তো আমার ভিডিও অনেকে দেখছে এরকম, হয়তো অনেকেই হয়তো তোমরা সফল হওনি, বাট একটা জিনিস মনে রাখবা যে ব্যর্থতা তখনই আসবে যখন তুমি একদম থেমে যাবে। কারণ হচ্ছে যে তোমরাও তো লাইফে নানাভাবে নানা কারণে নানা জায়গায় ব্যর্থ হয়েছে না, জীবনে অনেক স্ট্রাগল ছিল, অনেক কষ্ট করেছো, কিন্তু হচ্ছে যে তোমরা থামো নাই, তোমরা পরিশ্রম করে গেছো, সেজন্যই তোমরা আজকে সফল, তাই না?
তো আমার দুই পাশে হচ্ছে আদনান এবং আরমান, দুজনেরই হচ্ছে গর্বিত বাবা মা বসে আছে। আদনান এবং আরমানের সাথে হচ্ছে যে ওদের বাবা মারাও এসেছে আমার সাথে দেখা করতে, আমাদের সাথে দেখা করতে। তো হচ্ছে আসলে দুজনই আবেগাপ্লুত, আন্টি কয়েকবারই অলরেডি কান্না করে দিয়েছে। আসলে হচ্ছে যে এরকম দুইটা ছেলে যদি সফল হয় এবং হচ্ছে তখন আসলে বাবা মাদের মুখ থেকে চোখ থেকে অলরেডি খুশির কান্না চলে আসে। তো আমি আসলে আন্টি আঙ্কেলের সাথে কথা বলার মেইন কারণটা হচ্ছে যে অনেক অভিভাবককে আমরা দেখেছি তারা আসলে ভাবে যে আমার ছেলে মেয়েকে একটা কোচিংয়ে ভর্তি করায় দিলাম, দিলেই হইলো, এরপর ছেলে মেয়ে নিজে পড়বে। কিন্তু অ্যাডমিশন জার্নিটা কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের না, অ্যাডমিশন জার্নিটা কিন্তু সাথে বাবা মাদের। কারণ এই টাইমে কনস্ট্যান্ট স্টুডেন্টদের মোটিভেট করা লাগে, কনস্ট্যান্ট তাদের টেক কেয়ার করা লাগে, কনস্ট্যান্ট হচ্ছে তাদের দেখে শুনে রাখা লাগে। তো এই জিনিসটা যদি কোনো বাবা মা ঠিকমতো না করে তখন সেই স্টুডেন্টের সফলতা আসার সম্ভাবনা খুব কমে যায়। কারণ এত লম্বা একটা জার্নি, এত টায়ারিং একটা জার্নি এবং হচ্ছে খুব হতাশ হয়ে যায় মাঝে মাঝে, তখন আসলে বাবা মারাই কিন্তু মূলত হচ্ছে যে আমাদের মোটিভেশন হিসেবে কাজ করে। আমরা না আসলে চারপাশে মোটিভেশন খুঁজে বেড়াই, অনেকে বলে ভাই একটা মোটিভেশনাল ভিডিও দেন, এই করেন সেই করেন, কিন্তু আলটিমেটলি তোমার সত্যিকারের মোটিভেশন হচ্ছে তোমার বাবা মা। তুমি তোমার বাবা মার দিকে তাকাবা, বাবা মার চোখের দিকে তাকাবা, তাদের স্ট্রাগলের কথা চিন্তা করবা, তাহলে দেখবা কি তোমার জীবনে তোমার এই যে পড়ালেখা করতে মন চায় না বা হতাশ হয়ে যাচ্ছি সবগুলা ঝেড়ে তুমি তুমুল বেগে পড়ালেখা শুরু করবা। তো আসলে আমি একটু আন্টির কাছে জানতে চাই, আন্টি ওরা দুইজন তো অ্যাডমিশনে পরীক্ষা দিয়েছে, পরিশ্রম করেছে, আপনার পরিশ্রমটা কেমন ছিল বা আপনি ওদের কেমন পরিশ্রম করতে দেখেছেন? আপনি হচ্ছে ওদেরকে আরও মোটিভেট করার জন্য বা ওদের পড়ালেখা যেন আরও বেশি বেশি করে সেজন্য হচ্ছে যে আপনি কী করেছেন, নাকি ওরা নিজ থেকেই পড়ালেখা করতো বেশি? আমি আসলে ওদের অনেক লেখাপড়া করতে দেখছি, সবসময় পড়াশোনা করতো, শুধু নামাজের টাইমটা ওরা পড়া লেখাটা বাদ দিত, তাছাড়া সারাক্ষণ পড়ালেখা করতো। বলতো যে আম্মু অনেক লেখাপড়া করলেই অনেক ভালো জায়গায় চান্স পাওয়া যাবে, ভালো জায়গায় চান্স পেয়ে গেলে সবাই আমাদের দেখবে, না হলে আর কেউ দেখবে না, এইভাবেই ওরা লেখাপড়া করছে। অনেক সময় দেখতাম ওরা নামাজে শীষ দেয় যা, তাহাজতে নামাজের সময় শীষ দেয় যা আর উঠতো না, আমি পিছে থেকে তাকাই দেখতাম শীষ দেয় তো পইরা রয়েছে, ওরা শীষ দেয় যা রয়েছে। আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ ওদের মনের আশা তুমি পূর্ণ করে দিও, আর যদি ওদের মনের আশা পূর্ণ না করো তো মাটিটা ফাঁক করো, আমি মাটিতে চলে যাই, এইরকম লাগতো আমার কাছে। আবার দেখতাম যে মোনাজাত ধরে যে বসে রয়েছে নামাজে, আর মোনাজাত ছাড়তো না সবসময়, এটা দেখতাম। আর যখন দেখতাম দুইজন দুই জায়গায় একদমই খালি পড়তেই থাকতো, ওদের কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছু সেরকম টাইম টেবিল ছিল না। একদিন আমি ছোটা মাছের দরকার তো ভাত দিছি, আমি বলছি আব্বু আজকে তো কিছু নাই, ছোটো মাছের দরকার তো ভাত দিছি, একটু ভাতটা দিয়ে খা খাও। ছোটো ছেলেটায় হাত দিয়ে মা হাতের মধ্যে কাটা ফুটে গেছে, আমি তোমার এনে আমি বলছি বইয়ের দিকে তাকিয়ে থেকে খাইতেছে যে আর ওই ভাতটা দেখার ওদের ই নাই, কয়াম্মু থাক কাটা বিললে পরে কাটা খুলে না যাবে, এই সময়টার পাবো না। এইভাবে ওরা অনেক লেখাপড়া করে ই হয়েছে, ঠিকমতো খাইতেও দিতে পারি নাই, কোনো কিছু আমি ঠিকমতো করতে পারিনি। তারপর ওরা অনেক ই করতো, বলতো আম্মু আমার ক্ষুধা লাগছে, আমাকে আব্বু ঘরে কিছু খাওয়ার নাই, তুমি এক গ্লাস পানি খাও পেট বুড়ে যাবি নি, এটা আমি বলতাম। এখন আন্টি আপনাদের এত কষ্টের কারণে কিন্তু আপনার ছেলে মেয়ে দুইজনেই সফল হয়েছে এবং দুইজনেই সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, আপনি তো খুশি অবশ্যই যে আপনার ছেলে দুইজনই হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছে। এবং আন্টি আমি এটাই বলি যে আসলে হচ্ছে আল্লাহ মানুষকে নানাভাবে পরীক্ষা করে, আপনাকে এবং আপনার ছেলে দুইটাকে এভাবে পরীক্ষা করেছে এবং ওরা দেখেন কত সুন্দর বুঝের দুজন ছেলে এবং দুজন একসাথে থেকে পড়ালেখা করেছে, এবং এটাই আন্টি আল্লাহর কাছে হচ্ছে। হ্যাঁ এটা আমরা অনেক খুশি, আমরা যখন রেজাল্টটা দিল আমরা পাঁচ দিন শুধু চার পাঁচজনে কান্নাই করছি, আমরা এত সুন্দর রেজাল্ট আল্লাহ আমাদের দিছে, ওরা কয় আম্মু স্বয়ং আল্লাহ দিছে, যেদিন রেজাল্টটা দিবে আমি কয় আব্বু তোমরা একটু দেখো না কম্পিউটারে তোমার রেজাল্টটা কী হয়েছে দেখি, ওরা শুধু দেখি কোরআন শিখনে ব্যস্ত, নামাজ পড়ানে ব্যস্ত, আমি তোমাদের রেজাল্ট যখনই দেয় তখন তোমরা খালি এগুলো নিয়ে ব্যস্ত থাকো, আমরা একটু দেখি রেজাল্টটা কী হয়েছে, পরে কয় আম্মু সময় মতো পাওয়া যাবে। যখন রেজাল্টটা বড়ো ছেলেটা দেখলো সলিমুল্লাহতে হয়ে গেছে, ও তো খুশি, ছোটোটার রেজাল্ট আর পাইতেছি না। পরে আমি বললাম আব্বু তোমরা নিচের দিকে যাও, নিচের দিকে যায় দেখো যে অন্যদিকে পাইছো নাকি, পরে দেখে যে ও শহীদ তাজউদ্দিনে পাইছে,
তা আমরা অনেক খুশি, সাথে সাথে আমরা শুকরিয়া নামাজ পড়লাম, আল্লাহ আমাকে অনেক দিছে, খুব দিছে আল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তারপরে ও যখন আর্মিতে ওইখানে চান্স পেলে এটাও খুশি, আল্লাহ আমাদের অনেক দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আন্টি ওরা তো আমাদের ব্যাচে ছিল, আপনি কি দেখেছেন আমাদের কাছে কেমন পড়ছে বা আমাদের সার্ভিসটা, আমাদের পড়াশোনাটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে, যে আমরা কেমন ওদের পেছনে এফোর্ট দিয়েছি, এটা নিয়ে আপনার কি বলার আছে? অনেক ভালো দিয়েছেন আপনারা, অনেক এরকম পড়া হয়তো শুরুতে না পাইলে ওরা শেষ পর্যায়ে এসে এইরকম রেজাল্টটা করতে পারতো না, কিন্তু শুরুতে দিতে হবে, বাচ্চা কাচ্চা শুরুতে দিলে তাহলে ভালো রেজাল্টের আশা করা যায়। আসলে 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 হচ্ছে যে হয়তো তোমাদের অনেকের কাছে গল্পের মতো লাগতেছে বা মনে হচ্ছে যে আরে এত পড়ছে, খাইতে খাইতে হচ্ছে যে মানে হচ্ছে পড়ার দিকে এত নজর দিছে যে হচ্ছে যে হাতে মাছের কাঁটা ঢুকায় ফেলছে, যে মানে মনে হয় রূপকথার মতো যে আসলেও কি এত পড়া যায় বা পড়া উচিত বা পড়তে হবে, এটাই আসলে বাস্তবতা। তুমি প্রতিটা মিনিট যদি হচ্ছে তুমি সঠিকভাবে ব্যবহার না করো তখন আলটিমেটলি তুমি সফলতা পাবে না, কারণ আসলে সবার ভাগ্য সমান না, সবার মনে রাখার ক্যাপাবিলিটি সমান না, সবার জন্য আল্লাহ কতটুকু পরিশ্রমে সফলতা লিখে রেখেছে সেটা আমরা জানি না। তাই আমাদের সময়কে কোনোভাবেই ওয়েস্ট করা যাবে না, প্রত্যেকটা মিনিট আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। এবং হচ্ছে শুরু থেকেই, এখন তোমার যেই সময় আছে না, আমি HSC-র পর অ্যাডমিশনের প্রস্তুতি নিব না, এখন থেকেই তুমি তোমার প্রস্তুতি শুরু করে দাও, কারণ তুমি যত লেট করবা হয়তো আরও 1,000, 2,000, 3,000 মানুষ তোমার থেকে এগিয়ে যাবে। আমি এখন একটা আঙ্কেলের কাছে জানতে চাই, আপনি দুই ছেলেই তো আলহামদুলিল্লাহ মেডিকেলের চান্স পেয়ে গেল, বলতে গেলে ডাক্তার হয়ে গেছে, মেডিকেলের চান্স পাইছে মানে ডাক্তার হয়ে গেছে, তা আপনি আঙ্কেল কতটুকু খুশি আপনার হচ্ছে দুই ছেলের সফলতায়? আমি কতটুকু খুশি সেটা হয়তো আমি মুখে বলতে পারবো না, সেটা একমাত্র খোদাতালা জানে। যেদিন প্রথম রেজাল্ট আউট হলো সেদিন হয়তো আমার সারাদিন কান্না করতে গেছে, যেটা হলো খুশির কান্না। যাই হোক, এটা আমাদের জন্য একটা বড় একটা পাওনা, যেটা আমাদের দুইটা ছেলে আমি অনেক কষ্ট করছি, ছোটো থাকতে ওরা কষ্ট করেও লেখাপড়া করছে, নিজেও কষ্ট করছি, সেক্ষেত্রে এরা যে এখানে আলফা টুতে ভর্তি হয়েছিল, প্রথম থেকে এরা ভর্তি হয়েছিল, এবং প্রথম এই সাপোর্টটা এখান থেকে মেইনলি ওদের পাওয়া, ওদের ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ারের পরে থেকে এরা শুরু করছে আর কি এই আলফা টুতে, এবং মেইন সাপোর্টটা এখান থেকেই এরা পাইছে হওয়ার পরে, এবং সেটাই কলেজে একাডেমিক পড়ার সাথে ওইখানে কিছু কাজে লাগছে বায়োলজিটা, আর সাথে সাথে ওদের এখানে MBBS-এর প্রিপারেশনটাও অনেকটা আগে গেছে এখান থেকে, এটাই বলার রাখে আর কি আমাদের জন্য। তবে এদের সাফল্যে আমরা আসলে খুবই খুশি। আসলে এই যে বাবা মার আনন্দের যে কান্নাটা, এটাই কিন্তু সন্তান হিসেবে অনেক বড় একটা প্রাপ্তি। আমি যে কথাটা সবসময় বলি, আসলে বাবা মা আমাদের জন্য যা করেছে সেটা হয়তো গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও সেটা আমরা হচ্ছে কখনো পূরণ করতে পারবো না, কিন্তু তাদের স্বপ্ন পূরণের পথে যদি আমরা হাঁটতে পারি, সফল হতে পারি, তাহলে অবশ্যই হচ্ছে যে আমাদের একটু মেন্টাল রিলিফ লাগবে যে না, আমি বাবা মার স্বপ্ন পূরণের জন্য কিছু করতে পেরেছি। আর এমন না যে সবসময় আমাদের রাস্তা সহজ হবে, অনেক সময় হয়তো আমরা হেরে যাব, কিন্তু হেরে যাওয়ার মানে এই না আমরা থেমে যাব, আমরা আবার এগিয়ে যাব। তো ইনশাল্লাহ, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন, এবং ওদের দুইজনের জন্য এবং আঙ্কেল আন্টির জন্য অনেক দোয়া, ইনশাল্লাহ। এভাবেই প্রতিটা সন্তান তার বাবা মাকে গর্বিত করার জন্য নিজের চেষ্টার সবটুকু দিয়ে যাবে। তো আসসালামু আলাইকুম সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের পরিশ্রমের সেরাটা দিবেন। এবং বাবা মাদেরও বলবো, যুদ্ধটা শুধু আপনার সন্তানের না, যুদ্ধটা আপনারও। সো বেস্ট অফ লাক সকলকে।